সসালাম রহমতুল্লাহ একদিন নিবুন আপনি জানতে চেয়েছেন খাবার বিষয়ে আল্লাহ রসুল্লের একটি সুন্নত আছে বা আল্লাহ রসুল্লাহ আসাল্লাম একটি হাদিস রয়েছে আহ যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল্লাহ আলিহাল্লাম বলেছেন যে তিন ভাগের এক ভাগ খাদ্য খেতে এবং আরেক ভাগে পানি থাকবে পানি খাওয়ার জন্য জায়গা রাখতে বলেছেন আরেক খালি বা নিশ্বাসের জন্য রাখতে বলেছেন হাদিসটি ইমাম নাসাই এবং তিরমিরি তাদের গ্রন্থে বর্ণনা করেছেন এবং হাদিসটি হাসান বা শাহেহ তো এই হাদিসের ভিত্তিতে যদি লক্ষ্য করে কেউ যদি এই হাদিসের উপর আমল না করে সেক্ষেত্রে যদি সে তিন ভাগের এক ভাগ খাদ্য না খেয়ে পুরোটাই যদি সে খাবার খেয়ে ভরে ফেলে প্যাট ভরে ফেলে সেক্ষেত্রে সে গুণাগার হবে কিনা সে সেক্ষেত্রে গুনাগার হবে না কিন্তু যদি সে তিন ভাগের এক এক ভাগ 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 খায় পানি পান করে এবং খালি রাখে আর নিঃশ্বাস ইয়ের জন্য এটা তার শরীরের জন্য তার স্বাস্থ্যের জন্য ভালো চিকিৎসাবিদরাও এই মত দিয়েছেন বর্তমানের চিকিৎসাবিদরা যদিও আল্লাহ রসুল্লা কথা আরো অনেক পূর্বেই চোদ্দ শত বছর পূর্বে প্রায় বলে গিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ভাইসাল্লাম এই হাদিসের থেকে উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যদি বান্দারা যদি এইভাবে তাদের খাদ্যদ্রব্যকে কন্ট্রোল করে তাহলে এটা তাদের স্বাস্থ্যের জন্য ভালো এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যে মানুষ তার সেহাতকে আল্লাহ রসুল সাল্লু আলী ভাইসাল্লাম বলেছেন যে তোমরা পাঁচটি জিনিসের সদ্ব্যবহার ব্যবহার করো তার মধ্যে একটি হচ্ছে সুস্থতাকে অসুস্থতা আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুস্থতাকে করতে হবে আর সুস্থতাকে আমরা তখনই সদ্ব্যবহার করতে পারবো খাদ্যদ্রব্য আমরা প্রয়োজন মতো খাবো এবং অভার না হয়ে যাবে সেটা অতিরিক্ত না হয়ে যাবে তখন সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো বা সেই ক্ষেত্রে আমরা সুস্থতাকে সদ্ব্যবহার করতে পারবো যেটা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন শুননা কিন্তু যদি কেউ পুরো পেট ভরে খায় সেক্ষেত্রে সে গুণাগার হবে না সে হয়তোবা দেখা যাচ্ছে একটা সময় এভাবে যদি কেউ কন্টিনিউ করতে থাকে একটা সময় অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা থাকে এর জন্য আল্লাহ ব্যবহার করতে হবে অসুস্থতা আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সেটা তখনই হবে যখন মানুষ খাদ্যদ্রব্য আল্লাহ রসলের সুমনাথ অনুযায়ী গ্রহণ করবে কিন্তু যদি কেউ ভরা পেট খায় আহ সেক্ষেত্রে সে গুণাগার হবে না কিন্তু সে এই সুমনাথটি পালন করলো না বা দেখা গেল সে এই বেশি খাওয়ার কারণে ভরা পেট খাওয়ার কারণে পেট ভরে খাওয়ার কারণে একটা সময় সে অসুস্থ হতে আহ পারে আল্লাহ আল্লাহ ফিকুন